বুঝবি বলে হাজার টাকা আদলি প্রতিমা ঘরে বসে কাঁদে রে তো গর্ভধাত্রী মা কাঁদে গর্ভধাত্রী মা বুঝবি বলে হাজার টাকা আনলি প্রতিমা ঘরে বসে কাঁদে রে তো গর্ভধাত্রী মা পুজোর ভোগে দিচ্ছিস কত দধি দুগ্ধ ছানা মায়ের মুখে দিতে পোড়া রুটি জোটে না পুজোর ভোগে দিচ্ছিস কত দধি দুগ্ধ ছানা মায়ের মুখে দিতে পোড়া রুটি জোটে না মনের মাঝে কেন রে তো এতই কালী মা কাঁদে গর্ভধাত্রী মা বন্ধু এ আসরে আমার অনেক মা আছেন অনেক বাবা আছেন ও মা ও বাবা আমি সেই সব ভাইদের কথা বলবো যারা অনেক বড় কালী অনেক বড় দুর্গা অনেক বড় সরস্বতী পুজো দেওয়ার জন্যে বড় বড় ঠাকুর তৈরি করে আর সেই ঠাকুর তৈরি করে এনে প্যান্ডেলে এনে খুব নাচানাচি খুব গান আর খুব খাওয়া দাওয়ার মধ্যে মাকে আনন্দ দেয় পুজো দেয় আর সেই ঘরে যে বুড়ো মা বুড়ো বাবা বসে থাকে বসে বসে কাঁদে সেই সব দিনগুলোতেই আমার মা বাড়িতে ছেঁড়া কাপড়ে বসে থাকে এদিকে দুর্গা ঠাকুরের গায়ে দামি বস্ত্র পরানো হয় আমি সেই সকল ছেলেদের বলবো যাকে বসাও সিংহাসনে সে কি তোমার খিদে লাগলে একবারও এসে বলবে দুর্গা কালী এসে বলবে না বাবা শুনে যা এই নে খাওয়ার খেয়ে নে ভুলবে না দুর্গা দূর বলবে না কালী ঘরে যে মা বাবা আছে আমার মা তখনই বুঝে যাবে ছেলে বাড়ি আসে।
আসার সঙ্গে সঙ্গে আসার সঙ্গে সঙ্গেই বলবে, বাবা তোর মুখটা তো শুকিয়ে গেছে, ও বাবা তোর মুখটা কেমন শুকিয়ে গেছে, তুই তুই মনে হয় সকাল থেকে কিচ্ছু খাসনি। আমার মা কিন্তু বলে ফেলবে, কিন্তু কোনো কালী কোনো দুর্গা একবারও এসে বলবে না, বলবে না যে সমরেশ তুই তো খাসনি। তাই যাকে বসাও সিংহাসনে, সেই আসনে একদিন নিজের মাকে বাবাকে বসিয়ে দেখো, বুকের অনেক যন্ত্রণা তোমার কমে যাবে। তাই তো বলেছি বলেছি বলেছি, বরের মাকে মা বলছে, যাকে বসাও সিংহাসন সে কি দেখবে তোরে, ক্ষুধার জ্বালায় যদি মায়ের একটু নয়ন ঝরে। তাই তো বলেছে বলেছে, যাকে বসাও সিংহাসন সে কি দেখবে তোরে, ক্ষুধার জ্বালায় যদি মায়ের একটু নয়ন ঝরে, সেই জলেতে ভাসবে রে তো কথাগুলো একটু কড়া। বাবা যদি কোনো ঘরে কোনো সন্তান থাকে, আমার মতো অপদার্থ সন্তান যদি কেউ থাকে, আমি জানি এখানে এখানে সব মায়ের ছেলেরা বাবার ছেলেরা সবাই ভালো, কিন্তু সমরেশের মতো অপদার্থ জানোয়ার যদি কোনো মায়ের ঘরে থাকে, তাকে বলে যাই, দেখবেন বাড়িতে মায়ের গায়ে যদি কাপড়টা একটু নোংরা থাকে, আমার মতো অপদার্থ সন্তান কি করবে জানে, মায়ের গায়ের কাপড়টা যদি একটু নোংরা থাকে, বাড়িতে যদি কেউ আসে, কেউ এসে যদি বলে সমরেশ এটা কে হয় তোমার, দেখবেন আমাদের মতো অপদার্থ সন্তানের বলতে লজ্জা হয় যে এটা আমার গর্ভধারিণী মা, বলতে লজ্জা পাই। এবং দেখবেন যে ছেলে আসতে, যে ছেলে সারা দিনে সারা বছরে সারা জীবনে একদিন বাবা মাকে একদিন পায়ে হাত দিয়ে যে ছেলে প্রণাম করেনি, সে ছেলে কবে প্রণাম করে জানেন? সারা বছরে যে ছেলে মা বাবাকে প্রণাম করেনি, সে ছেলে কবে প্রণাম করে জানেন? প্রণাম করে সেই দিন যেদিন বাড়িতে শাশুড়ি আর শ্বশুর আসে, দেখবেন বারে বারে ঘুরে ঘুরে প্রণাম করে, আর পাশে যদি মা বাবা থাকে, নিজের মা বাবা, একবার একবার হাত দিয়ে প্রণাম করে দেওয়ার সময়টুকু পর্যন্ত তার কাঁদিস না বাবা, কাঁদিস সন্তান। যে সন্তান মা বাবাকেই চেনে না, তার কালী পুজো দিয়েও কিছু হবে না, লক্ষ্মী পুজো দিয়েও কিছু হবে না। যার মা কাঁদে বাড়িতে বসে, তার ঘরে কোনোদিন লক্ষ্মী থাকতে পারে না, পারে না, পারে না। আর যার বাবা বাড়িতে বসে দুনয়ন জল ঝরায়, তার ঘরে সুখ কোনোদিন থাকতে পারে না, কারণ যেখানে ভগবান শিব স্বয়ং কাঁদে সেখানে কোনোদিন অন্নপূর্ণা থাকে না। তাই তো একটা একটা বই দেখেছিলাম, আপনারাও দেখেছেন, সিনেমা দেখেছিলাম একটা, একটা মিঠুনের একটা বই দেখেছিলাম, আমার ছোট ভাইয়েরা খুব ভালো করে দেখেছিল, কি
বইটার নাম ছিল হাঙ্গামা। হাঙ্গামা, তার মধ্যে মিঠুন বলেছিল, মাকে মা ডাকার সময় কেমন যেন একটা মের মেরে ব্যাপার, মাকে মা ডাকার সময় কেমন যেন মা একটা ব্যাপার, কেমন মের মেরে ব্যাপার। আর শাশুড়ি মাকে মা ডাকার সময় একবারে নারী থেকে উঠে আসে মা। আমরা সেই সকল সন্তান যাদের জীবনে কিছু হয়নি, জীবনে কিছু হবে না, যদি সেই বন্ধুদের বলবো, বন্ধু জীবনে যদি একটা জায়গা করতে চাও তাহলে আগে মা বাবার চরণ। তাই তো বলবো, বলবো পরের মাকে মা ডাকিয়া পাচ্ছিস কত সুখ, নিজের মাকে দেখলে পরে ঘুরিয়ে নিস মুখ। পরের মাকে মা ডাকিয়া পাচ্ছিস কত সুখ, নিজের মাকে দেখলে পরে ঘুরিয়ে নিস মুখ। সত্যানন্দ বলে একি কালের মহিমা, কাঁদে গর্ভধাত্রী মা, বুঝবি বলে গর্ভধাত্রী